হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য আমি নতুন একটি ব্যবসায়িক পরামর্শ নিয়ে আসছি তো আজকের যে ব্যবসাটা সেটা হচ্ছে যে যে সমস্ত ভাইরা বেকার আছেন অথবা ইয়াং জেনারেশন যে ছেলেগুলি আছে তারা কিন্তু সুন্দরভাবে এই ব্যবসাটা করতে পারে অল্প পুঁজিতে বিভিন্ন ধরনের মেহেদির ব্যবসা আপনি কিভাবে করবেন এবং মেহেদির হোলসেলার আপনি নিজেই কিভাবে হবেন প্রথম স্টেপ হচ্ছে আপনি এই মেহেদি বিভিন্ন ধরনের মেহেদির কালেকশনগুলি আপনি দুইটা স্টেপে বিক্রি করতে পারবেন কেমন তো প্রথম স্টেপ হচ্ছে যে আপনি যদি হোলসেল বিক্রি করতে চান এই মেহেদির আইটেমগুলি তাহলে আপনার একটি দোকান নিতে হবে সেই দোকানে আপনি এই মেহেদিগুলি হোলসেল বিক্রি করতে পারবেন এবং খুচরাও বিক্রি করতে পারবেন বারো মাস কেমন শুধুমাত্র বিভিন্ন ধরনের মেহেদির কালেকশন নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তো এই ব্যবসাটা আপনি কিভাবে করবেন সেই বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটু মেহেদি কালেকশনগুলি যেগুলি আছে তার কিছু পরিমাণ আপনাদের সাথে একটু শেয়ার করে একটু ধারণা দিতে চাই আমি সর্বপ্রথম আপনাদের সাথে যে মেহেদিটা পরিচিত করাবো সেই মেহেদিটা হচ্ছে এই যে কাবিরি মেহেদি কেমন এটা হচ্ছে কাবেরী কুন মেহেদি আপনারা দেখতেই পারতেছেন যে কাবেরি কুন মেহেদি এই কাবেরি মেহেদিটা আমাদের বাংলাদেশে মেয়েদের কাছে কী বলবো একদম ফার্স্ট চয়েস কেমন তো এটা হচ্ছে আপনার কাবেরি মেহেদি এবং প্রচুর পরিমাণ আমাদের বাংলাদেশে চাহিদা রয়েছে এই যে কাবিরি মেহেদি এটা হচ্ছে ছোট কুন এটা হচ্ছে আপনার প্রেম দুলহান এই যে আপনারা দেখতেছেন প্রেম দুলহান এটা হচ্ছে প্রেম দুলহান আমি জাস্ট আপনাদের বুঝানোর জন্য কিছু মেহেদির কালেকশন রাখছি যদি আপনারা এগুলি চিনেন নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য আর কি এটা হচ্ছে আপনার মমতাস ঠিক আছে এটা হচ্ছে আপনার রাঙ্গাপুরি এই যে আমাদের একদম কি বলবো যে আমাদের শৈশবের যে মেহেদিটা সেইটা রাঙ্গাপুরি এটা হচ্ছে রাঙ্গাপুরি এটা হচ্ছে আপনার বড় কাবেরি আমি যদি একটু দেখাই আপনাদের তাহলে অবশ্যই দেখতে পারবেন এই যে মেহেদিটা এই যে এই যে মেহেদিটা এটা হচ্ছে আপনার বড়ো কুন কাবেরি কেমন এই যে তো এই কাবেরির মধ্যে আবার এক নম্বর দুই নম্বর আছে সেটা আপনি যেখান থেকে ক্রয় করবেন সেখানে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে মেহেদিটা এক নম্বর কিনা এবং দুই নম্বর কিনা যদি আপনি নতুন ব্যবসা করেন আর যদি আপনি পুরাতন হন তাহলে তো অবশ্যই আপনি চিনতে পারবেন যে এটা এক নম্বর কিনা বা দুই নম্বর কিনা কেমন তো এটা হচ্ছে আপনার কাবেরি কোন বড়টা। জনপ্রিয় একটি মেহেদি সেটা হচ্ছে আপনার এই যে কাশ্মীরি এটা হচ্ছে সেই কাশ্মীরি মেহেদি ঠিক আছে যেটা আপনার একদম কাবেরির চাইতেও আপনার প্রচলিত বেশি দুইটা মেহেদি একদম প্রচুর প্রচুর পরিমাণ রানিং বর্তমানে কেমন তো এটা হচ্ছে সেই কাশ্মীরি এই যে কাশ্মীরি কুণেটা আপনি কিন্তু বিভিন্ন রকমের এরকম মেহেদি কালেকশন নিয়ে কিন্তু সুন্দরভাবে ব্যবসা করতে পারেন তো মেহেদি কালেকশনগুলি আপনারা সবাই চিনেন ঠিক আছে এছাড়াও কিন্তু আরও বিশ থেকে পনেরোটা আইটেমের মেহেদি আছে যেটা আমি বলতে গেলে ভিডিওটা অবশ্যই লং হবে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি কয়েকটা আইটেম দেখালাম এই মেহেদিগুলি আপনি প্রথমত কীভাবে বিক্রি করবেন এবং দ্বিতীয় স্টেপে হচ্ছে আপনি এই মেহেদিগুলি কোথা থেকে হোলসেল প্রাইসে নিয়ে আসবেন তৃতীয় স্টেপে হচ্ছে এই মেহেদিগুলি আপনি লাভ কেমন কেমন তো প্রথম স্টেপ হচ্ছে যে আপনি কিভাবে বিক্রি করবেন সেটা হচ্ছে আমি প্রথমে একটু বলছি যে আপনি সুন্দর একটি দোকানে আপনার এই মেহেদি কালেকশনগুলি নিয়ে আপনি হোলসেল এবং খুচরা বিক্রি করতে পারেন এবং আপনি যদি দোকানে বিক্রি না করেন এই মেহেদিগুলি আপনি হোলসেল প্রাইসে আনার পরে আপনি কিন্তু এই মেহেদিগুলি আবার আপনি নিজে হোলসেল প্রাইসে পাইকারি দোকানে দোকানে বিক্রি করতে পারেন আপনি প্রত্যেকটা দোকানে দুই বক্স তিন বক্স চার বক্স পাঁচ বক্স করে আপনি কিন্তু অর্ডার কেটে কিন্তু সুন্দরভাবে এই মেহেদির ব্যবসাটা করতে পারেন দোকান ছাড়া অর্থাৎ আপনার দোকান নিতে হবে না আপনার কিচ্ছু করতে হবে না জাস্ট এই মেহেদি আপনি হোলসেল প্রাইসে নিয়ে আসবেন এবং আপনি নিয়ে আসা আপনার সেফ জায়গার মধ্যে রেখে আপনি কিন্তু মেহেদিগুলি সুন্দরভাবে আপনি প্রত্যেকটা দোকানে দোকানে হোলসেল প্রাইসে আপনি এই মেহেদিগুলি বিক্রি করতে পারবেন এবং প্রত্যেকটা বক্সে আপনার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাভ হবে তো আপনি যদি সারাদিনে বিশ বক্স যদি আপনি এই মেহেদিগুলি বিক্রি করতে পারেন বা আপনি তিরিশ বক্স যদি বিক্রি করতে পারেন আমি যদি প্রত্যেকটা বক্সে যদি পঞ্চাশ টাকা লাভ ধরি তাহলে তিরিশ বক্স মেহেদি বিক্রি করলে আপনার লাভ হবে দেড় হাজার টাকা আপনি যদি বক্স বিক্রি করতে পারেন আপনার লাভ হবে এক হাজার টাকা এটা আপনার দোকান ছাড়া একদম কোনো প্রকার কোনো খরচ ছাড়া দোকান ভাড়া টাড়া কোনো কিছুই লাগবে না জাস্ট আপনি মেহেদিগুলি হোলসেল প্রাইসে নিয়ে আসবেন এবং দোকানে দোকানে বিক্রি করবেন আপনার কোনো ধরনের কোনো কিছুর প্রয়োজন নেই কেমন তো এইভাবে কিন্তু আপনি সুন্দরভাবে মেহেদির ব্যবসা করতে পারেন এটা হচ্ছে দোকান ছাড়া আর আপনি যদি মনে করেন যে না আমি ওইভাবে বিক্রি করব না আমি শুধুমাত্র দোকানে বিক্রি করব তাহলে আপনি শুধুমাত্র মেহেদি কালেকশন নিয়ে বারো মাস দোকানে বিক্রি করতে পারেন হোলসেল প্রাইসে এবং খুচরা প্রাইসে তার মানে আপনার দোকানে আপনি সারা মাস এবং বারো মাস আপনি মেহেদি আইটেমগুলি বিক্রি করতে পারেন শুধুমাত্র সারা দিন মেহেদি আইটেম বিক্রি করতে পারেন আমার সাজেশন থাকবে যে আপনি যদি দোকানে দোকানে ওরকম যদি সেল করে যদি মেহেদি বিক্রি করতে না চান যদি মনে করেন যে না আমি বিভিন্ন কালেকশন নিয়ে দোকানে বিক্রি করব তাহলে আমার সাজেশন থাকবে আপনি দোকানে অবশ্যই অবশ্যই হোলসেল বিক্রি করবেন কারণ হোলসেল যখন আপনি মেহেদি বিক্রি করবেন তখন আপনার দোকান থেকে মানুষ বড় বাজারে না গিয়ে আপনার দোকান থেকেই কিন্তু মানুষ এক বক্স দুই বক্স করে যারা দোকানদার আছে তারা কিন্তু আপনার কাছ থেকে মেহেদি নেবে কেমন এবং আপনি দোকানেও খুচরা বিক্রি করবেন তবে আপনার ফোকাসটা বেশি থাকবে যে আমি যেহেতু দোকানে বিক্রি করব সেজন্য ফোকাস বেশি থাকবে যে আমি কীভাবে হোলসেল বিক্রি করবো কেমন কারণ হোলসেল বিক্রি করলে আপনার দৈনিক সেল হবে বেশি এবং আপনি যদি লাভ সীমিত করেন আপনার প্রফিট হবে বেশি দৈনিক আপনি দৈনিক একটা ভালো একটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র এই মেহেদি কালেকশনের হোলসেল বিক্রি করে যারা দোকানে বিক্রি করবেন অবশ্যই অবশ্যই হোলসেল বিক্রি করবেন খুচরার পাশাপাশি তো দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আপনি মেহেদিগুলি কোথা থেকে নিয়ে আসবেন আপনি এই মেহেদিগুলি আপনার জেলাতে বা আপনি যেখানে অবস্থান করতেছেন সেইখানে আপনার কসমেটিকের যে হোলসেল বাজারটা আছে বা কসমেটিকের যে হোলসেল মার্কেট আছে সেইখানে এই মেহেদি কালেকশনের আপনার পাইকারি মার্কেট আর যদি আপনার ভালো লাগে যে আপনি ঢাকা থেকে মাল নেবেন তাহলে আপনি ঢাকা থেকেও মাল নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ ঢাকাতে বিভিন্ন ধরনের মেহেদি পাওয়া যায় ঢাকার যে পাইকারি হোলসেল মার্কেটগুলি আছে কসমেটিকের সেখানে আরও উন্নত মানের এবং আরও ভালো এবং বিভিন্ন ধরনের মেহেদি কিন্তু পাওয়া যায় আপনার যে জেলাভিত্তিক যে পাইকারি হোলসেল মার্কেটগুলি আছে কসমেটিক্সের বা মেহেদির সেখানকার চাইতে আপনি ঢাকা থেকেও মেহেদি নিতে পারবেন এবং আপনার নিজ এলাকায় যেখানে আপনার কসমেটিকের পাইকারি হোলসেল মার্কেট আছে আপনি সেখান থেকেও মেহেদি কালেকশনগুলি হোলসেল প্রাইসে নিতে পারবেন তো সেখান থেকে নিয়ে আপনি সুন্দরভাবে আবার আপনি নিজে হোলসেল প্রাইসে মেহেদিগুলি বিক্রি করতে পারবেন এটা হচ্ছে আপনার মেহেদি আনার প্রসেস এখন তৃতীয় স্টেপ হচ্ছে এই লাভ কেমন কেমন তা আপনি কীরকম লাভ করতে পারবেন এই মেহেদিতে আমি কি বলবো যে আপনার এই মেহেদিতে আপনার ফিফটি পার্সেন্টও লাভ আছে সেটা হচ্ছে আপনার মেহেদির ক্যাটাগরির উপরে নির্ভর করে কেমন তো এই যে আপনার কাবেরি যে বড়ো কুন মেহেদিটা আমি দেখাচ্ছি এই যে কাবেরি বড়ো কুন এই মেহেদিটা আপনার কিনা পড়বে এই মেহেদিটা যেমন বক্স হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা যখন আপনি বেশি নেবেন তখন আরও কম পড়বে তিনশো পঞ্চাশ টাকা নিচে পড়বে কেমন তো এটা হচ্ছে বড়টার কথা বলতেছি যেমন এই কাশ্মীরি মেহেদিটা এটা আপনার কিনা পড়বে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই যেটা এবং আমি এই যে রাঙ্গাপুরি দেখাইছি এগুলি সেম এরকমই দুশো বিশ টাকা চল্লিশ টাকা তারপরে হচ্ছে আপনার এই যে মমতাস যে মেহেদিটা আছে এই যে মমতাস মেহেদিটা এটাও আপনার সেম ওরকমই দুশো টাকা থেকে চল্লিশ টাকা তো এখন আপনি যদি এই মেহেদিগুলি নিয়ে আসার পরে আপনি যদি বক্সপতি যখন আপনি দোকানে দোকানে সেল করবেন তখন বক্সপতি যদি আপনি পঞ্চাশ টাকাও লাভ রাখেন অর্থাৎ দুশো বিশ টাকা যদি আপনি কেনা পরে আপনি কিন্তু দুশো সত্তর টাকা ষাট টাকা কিন্তু বিক্রি করতে পারবেন তাহলে আপনার বক্সপতি পঞ্চাশ টাকা অথবা চল্লিশ টাকা লাভ হইতেছে কেমন তো আপনি যদি সারাদিনে যদি বিশ বক্স পনেরো বক্স তিরিশ বক্স যদি মেহেদি বিক্রি করতে পারেন তাহলে আপনার কিন্তু ভালো অঙ্কের একটা লাভ চলে আসতেছে এবং যারা দোকানে হোলসেল বিক্রি করবেন এই মেহেদি কালেকশনগুলি তাদেরও সেম এরকমই যে আপনি দোকানেও যদি পাইকারি হোলসেল প্রাইসে বিক্রি করেন তাহলে আপনিও কিন্তু এই চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতন প্রতি বক্স প্রতি লাভ করতে পারবেন এবং আপনি যদি খুচরা বিক্রি করেন দোকানে দেখা গেলো যে অন্যান্য দোকানে যদি এই মেহেদিটা যদি ষাট টাকা বিক্রি করে আপনি কিন্তু পঞ্চাশ টাকা করে বিক্রি করলে আপনার মালটা কিন্তু দ্রুততার সাথে শেষ হবে পঞ্চাশ টাকা বিক্রি করলেও আপনার এক পিস মেহেদিতে খুচরা বিক্রিতে আপনার মিনিমাম বিশ টাকা লাভ হইতেছে এটা হচ্ছে আপনার খুচরা লাভ এইভাবে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার দোকানে কিন্তু আপনি মেহেদি বিক্রি করতে পারেন পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করতে পারেন এবং যারা দোকান ছাড়া বিক্রি করতে চান তারাও কিন্তু এই মেহেদি কালেকশনগুলি নিয়ে এসে আপনি ঘরের মধ্যে রেখে আপনি কিন্তু সুন্দরভাবে দোকানে দোকানে অর্ডার কেটে এই মেহেদিগুলি বিক্রি করতে পারেন একদম অনায়াসে আপনার কোনো ধরনের কোনো রিস্ক নেই কোনো পোষবে না নষ্ট হবে না গোলবে না কিচ্ছু না আপনি শুধু পুঁজি খাটিয়ে দশ থেকে পনেরো বিশ হাজার টাকার মেহেদি নিয়ে আসবেন নিয়ে এসে আপনি দোকানে দোকানে অর্ডার কাটবেন আপনি দৈনিক দেখা গেল যে এক থেকে দেড় হাজার টাকা এই শুধুমাত্র মেহেদি বিক্রি করে আপনার ইনকাম হবে আমি যদি মনে করি যে না আপনি দশ বক্স বিক্রি করছেন তারপরে পঞ্চাশ টাকা করে লাভ হলে পাঁচশো টাকা তাহলে আপনার পাঁচশো টাকা কিন্তু চলে আসতেছে শুধুমাত্র অল্প কিছু পুঁজি খাটিয়ে সুন্দর একটি ব্যবসা এটা কেমন আবার সাজেশন থাকবে অবশ্যই আপনারা মেহেদি কালেকশন নিয়ে ব্যবসা করতে পারেন এবং যারা দোকানে বিক্রি করবেন তাদেরও বেশি একটা পুঁজির প্রয়োজন নেয় মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হলে আপনি কিন্তু দোকানে হোলসেল এই মেহেদি বিক্রি করতে পারবেন সুন্দরভাবে ঠিক আছে এবং খুব সুইটেবল একটি ব্যবসা এই মেহেদির ব্যবসা দুই ঈদে আপনি যেই পরিমাণ মেহেদি বিক্রি করতে পারবেন বিগত ছয় কিন্তু আপনি সেই মেহেদি বিক্রি করতে পারবেন না এবং দুই ঈদে যে মেহেদি বিক্রি করে যে একটা প্রফিট করতে পারবেন আপনি বাকি ছয় কিন্তু সেই প্রফিটটা কিন্তু করতে পারবেন না কারণ আমাদের বাংলাদেশে দুইটা ঈদ আসলেই মানে মেহেদি সর্বপ্রথম চলে আসে আপনি দুইটা ঈদেই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু এই মেহেদি সেল করতে পারবেন কেমন তো এই কথাটা আপনাদের সাথে একটু মনে করিয়ে দিলাম নতুন করে তো যাই হোক আজকে আপনাদের সাথে এই সুইটেবল যে মেহেদির ব্যবসাটা আছে এই ব্যবসাটা আমি নিয়ে আসার অর্থই হচ্ছে যাতে আপনারা একটু লাভবান হন কেমন তো আজকের এই ব্যবসাটা যদি বা এই ব্যবসায়িক পরামর্শটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন